আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুতি কাপড় দিয়ে স্কার্ট পালাজো কাটিং ও সেলাই। তো দেখুন, এই যে এখানে আমি আড়াই গজ কাপড় নিয়েছি, আড়াই গজ কাপড় নিয়ে এখান থেকে 5 ইঞ্চি কাপড় আমি নিচের কলির জন্য কেটে আলাদা করে রাখব। এই যে দেখুন, তো এই 5 ইঞ্চি কাপড় এই যে কেটে নিচ্ছি, পুরো আড়াই গজ কাপড়ের পুরো কাপড়টুকুই এখানে দিব। এই 5 ইঞ্চি আলাদা করে রাখার পর, তো এই যে আমি 5 ইঞ্চি কাপড় আবার দেখিয়ে দিচ্ছি, কেটে আলাদা করে নিলাম, আর পুরো কাপড়টুকুই আমি এখানে দিয়ে দিব। তো দেখুন, এই যে এই ভাঁজটি খুলে এরপর আমি এখানে 2 ভাঁজ করে নিব। এই যে দেখুন, 2 ভাঁজ। তো আমি 2 ভাঁজেই কাটিংটা করব। 2 ভাঁজে কাটিং করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন যে 4টা পার্ট হয়েছে। তো এইভাবে আপনারা 2 পাশ থেকে মাপটি বের করবেন। এই যে, এই যে দেখুন, 2 ভাঁজ আছে, আর এই যে পায়ের ছাড় থেকে মাপটি নেবেন আপনারা। এই যে এই কর্নার থেকে 12 ইঞ্চিতে আমি দাগ দিলাম, আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম, 12.5 ইঞ্চি দাগ কাটবো সেলাইয়ের জন্য। তো এখানে 12x12 24 ইঞ্চি কোমরটা থাকবে। এই যে দেখুন, তো আমার দাগটা একটু বেশি হয়ে গেছিলো, আমি এখন 12.5-তে দাগটি কেটে নিয়েছি। এই পাশেও আমি একইভাবে 12.5 ইঞ্চিতে দাগ কাটবো, ঠিক আছে? তো এই যে দেখুন মাপটি, 2 সাইড থেকে আপনারা এভাবে কোমরের মাপটি বের করে নেবেন। ব্যাস এতটুকুই মাপ। এখন আমি এভাবে দেখুন আড়া করে নিলাম। এভাবে একটি ভাঁজ করে নেওয়ার পর এখানে নখ দিয়ে একটু ঘষে দিবেন, তাহলে এখানে একটি ভাঁজ পড়ে থাকবে, সেই ভাঁজে আপনারা কাটিংটা করলেই হবে। এই যে, এই যে দেখুন একটি ভাঁজ পড়ছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য চক দিয়ে এই ভাঁজটির উপরে দাগটি দিয়ে দিচ্ছি। এই যে, তো আপনারা এভাবে একটি দাগ টেনে নেবেন, নেওয়ার পর কাটিংটা করবেন, যদি এইভাবে আপনারা ভাঁজ না বোঝেন আর কি। তাহলে আপনারা এভাবে 12.5 ইঞ্চিতে 2 পাশে নিয়ে এরপর আপনারা তেসরা করে এরকম দাগটি দিয়ে দিবেন, শেপ কাট দিয়ে বা স্কেল দিয়ে এরকমভাবে দাগটি দিয়ে দিবেন। এখন দেখুন, এই যে আমি কেটে নিচ্ছি, একদমই সহজ কাটিংটা, একদমই সহজ। এখন দেখুন, এই যে আমি যেই পাশটা কাটলাম সেই পাশেই এইভাবে মিলিয়ে নিচ্ছি। এই যে, তো এখন এখানে কিন্তু 4টা পার্ট হয়েছে, দেখুন। এই যে আমি এভাবে মিলিয়ে নিলাম 4টা পার্ট। এখন এই পাশটাতে একটা বন্ধ পাশ আছে, সেটাও কেটে আলাদা করে নিব। এই যে দেখুন, তো এই যে বন্ধ পাশটি কেটে নিচ্ছি, তো কেটে নিয়েছি। এখন আপনারা চাইলে দুনো পাশ থেকে হাই নিতে পারেন, এই পাশেও নিতে পারেন বা এই পাশেও নিতে পারেন। তবে আমি এই যে আরাজি পাশটা, এই পাশ থেকে হাইটা বের করব। তো এখান থেকে আপনারা রাবারের গড়ের জন্য 2 ইঞ্চি নেবেন। এই যে এখানে রাবারটা হবে, এই জন্য এখানে 2 ইঞ্চিতে এরকম একটি দাগ টেনে নেবেন, এতটুকু রাবার লাগানোর জন্য, ঠিক আছে? আর এখান থেকে আপনারা হাইটি নেবেন, তো আমি 15.5 ইঞ্চি নিলাম। এই যে, বা 16 ইঞ্চিও আপনারা নিতে পারেন, তো আমি 15.5 ইঞ্চি নিলাম। আপনারা চাইলে আরও কম বা বেশি, আপনাদের যার যেরকম হাই লাগে সেরকম নেবেন। তো আমি এখানে দেখুন 15.5 ইঞ্চিতে দাগটা কাটলাম। এখন আমি পট্টিটা কেটে আপনাদের দেখাবো। তো এখানে 2 ভাঁজ আছে, আমি আরও 2 ভাঁজ করে 4 ভাঁজ করলাম। 4 ভাঁজ করার পর এইভাবে কোণা করে কেটে নিব। এই যে দেখুন, এখানে আর কোনো কাটতে হবে না। এখানে যে হাইয়ের চিহ্নটা যে আমি দিয়েছি, তো এইভাবে সেলাই করে লাগিয়ে নিব। সেলানোর সময় আপনাদের ভালো মতো দেখিয়ে দিব যে কীভাবে হাইটা আপনারা জয়েন করবেন।
তো আমি এখন এই যে নিচের যে গ্যাটটা স্কার্ট প্লাজুর তো নিচের গ্যাটটা রাউন্ড দিয়ে দিব, তাহলেই সুন্দর মতো রাউন্ডটা হবে। এই যে এভাবে আপনারা দাগ টেনে দিবেন। তবে আপনাদের দেখাচ্ছি মেপে যে কতটুকু উপরে আপনারা রাউন্ডটা দিবেন, 2 থেকে 2.5 ইঞ্চি উপরে এই রাউন্ডটা দিবেন। এই যে এই পাশটা থেকে আপনারা রাউন্ডটা দিবেন। দেখুন আমি এই যে এইভাবে মার্ক করে নিয়েছি, আপনারা এরকমভাবে রাউন্ডটা দিবেন। এই মার্ক অনুযায়ী আপনারা রাউন্ডটা দিবেন। এই পাশে কিন্তু আমি কাটছি না বেশি, আর এই যে এই পাশটা থেকে রাউন্ডটা কেটে নিচ্ছি। তো এখন আমি সেলাই করে দেখাবো, আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, অতি সহজেই বুঝতে পারবেন যে আমি কিভাবে সেলাইটি করছি। আমি এই ভিডিওটি আমার নতুন আপুদের জন্য বানাচ্ছি। এই যে দেখুন কোলির কাপড়টি আমি আলাদা করে নিলাম, আর এখানে যেহেতু 4টা পার্ট হয়েছে তো আমি 2টি পার্ট একলগে রেখে সেলাই করে জয়েন করে নিব। এই যে সোজা যে সাইডটা সেই সাইডটা থেকে আমি জয়েন্টি করব। এই যে আলাদা করে নিলাম, এখানে 2 পার্ট আছে, তো এটা হচ্ছে 1 পা আর আরেকটা হচ্ছে আরেক পাশের। আশা করি বুঝতে পারছেন, এক পাশেরটা আমি সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাইটা দিলেই স্কার্টের জয়েন্টটা হয়ে যাবে। এই তো এই একটি সেলাই এখানে দিয়ে দিবেন, এখানে 2টি সেলাই দিতে হবে না, আর আপনারা যদি চান তাহলে দিতে পারেন। তো এক পা সেলাই করা হয়ে গেছে, আমি আরেক পায়েও এরকমভাবে জয়েন করে নিচ্ছি। সুতি কাপড় দিয়ে আমরা কাটিং করলে এইভাবে জয়েন করে নিব, আর যদি আমরা সিল্ক কাপড় পানাওয়ালা কাপড় দিয়ে কাটিং করি তাহলে এই জয়েন্টটা করতে হবে না। আর ওইটার কাটার নিয়মটা আবার আমি আপনাদের আরেকদিন দেখাবো, একটু ভিন্ন টাইপের। তো দেখুন এই যে এই এখান থেকে কলির চিহ্ন দিয়েছিলাম, তো এখান থেকে আমি কলিটি লাগিয়ে নিব, ঠিক আছে? তো দেখুন এই যে এইভাবে পট্টির কাপড়টা এইভাবে রাখবো, আর এইভাবে ধরে সেলাইটি দিয়ে দিব, তাহলেই হবে। তো আমি একটি সেলাই দেওয়ার পর কলিটা এইভাবে খুলে নিলাম, খুলে নেওয়ার পর ডাবল করে চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি। মানে একটি সেলাই দেওয়ার পর আপনারা এইভাবে চাপ সেলাই দিবেন। এখন কিন্তু এখানে ডাবল সেলাই হয়েছে, তো এই যে এরকমটা হয়েছে। এখন আমি এক পাশে কলিটা জয়েন করার পর আমি এই পাটটা এটার উপরে এইভাবে রেখে দিয়ে জয়েনটা করব। এইভাবে রেখে দিয়ে সেলাইটা দিলে এই হাইও জয়েন করা হয়ে গেল, আর আমাদের কলি লাগানো হয়ে গেল একইভাবে, ঠিক আছে? এই যে এটা কিন্তু এইভাবে সেলাই দিলে এখন হাই জয়েন্টও হইলো আর কলি লাগানো হইলো। এই যে দেখুন কলিটা, আশা করি আপনারা বুঝতে পারছেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো দেখুন এই যে হাই সেলাই করে নিচ্ছি। এখানে ডাবল করে সেলাই দিবেন। তো আমি এই পাশটাতে একইভাবে সেলাইটি করব। এই যে দেখুন এই পাশটা চাপ সেলাই দিয়ে দিব। আমি এক পাশে চাপ সেলাই দিয়েছিলাম, তো এই পাশটাতে দেইনি, এই পাশটাতেও দিয়ে দিছি। এই যে দেখুন এই যে এরকমটা হয়েছে, কত সুন্দর হয়েছে কলিটা। এই যে তো কলি কিভাবে আপনারা লাগাবেন সেটাই বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি এই পাশটাতেও কলি জয়েন করে নিব, আর একই সাথে হাই সেলাইও হয়ে যাবে একই সাথে, ঠিক আছে? এই যে তো এখান থেকে এই যে কলির সেলাইটুকু আমি এইভাবে আলাদা করে সেলাই করব, এরপর ওই পাশটা যখন জয়েন করব এটার সাথে তখন হাই জয়েন্টও হয়ে যাবে, ঠিক আছে? এই যে
এই তো এই তো তো দেখুন, এই যে আমি একটু ঘুরিয়ে এই যে হাইটা জয়েন করে নিচ্ছি, এই যে এই যে এইভাবে সেলাইটি দিয়ে দিব একদম কলি নিচ পর্যন্ত। এই যে তো আমি দেখুন এখানেও চাপ সেলাই একইভাবে দিয়ে দিচ্ছি, এই যে এতটুকুই চাপ সেলাই দিব। এখন আমার হাই জয়েন করা হয়ে গেছে দুনো পাশেই। তো কোমরের এখানে আমি রাবার লাগাবো, তো এখানে এক ভাঁজ করে একটি সেলাই দিয়ে নিব। এই যে যেহেতু এখানে পাইট নাই, তো এই এই পাইটটা একটি ভাঁজ করে সেলাইটি দিয়ে দিব। এই যে এই যে এইভাবে ভাঁজ করবেন আর ঘুরিয়ে রাউন্ডটা সেলাই দিয়ে দিবেন। তো এই যে দেখুন, তো এটা কিন্তু কোমরের যে সেলাইটা সেটা, এই সেলাইটা দেওয়ার পর আমি রাবার লাগিয়ে নিব এখানে। তো সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে রাবার জি লাগাবো, তো মেপে নিচ্ছি। এইভাবে আপনারা রাবারটি মেপে নিয়ে লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। এইভাবে মাপটি বের করবেন, এই যে রাবারের মাপটি আপনারা এভাবে মেপে নিয়ে এরপর গোল করে জয়েন করে নেবেন। এই যে এখানে ভালো মতো সেলাই দিয়ে দিবেন বেশি করে। এই যে দেখুন, সেলাইটি দেওয়ার পর এই যে এই যে জয়েন্টের হায়ের যে জয়েন্টটা, সেখান থেকে আপনারা এইভাবে কাপড়ের সাথে পেঁচিয়ে নেবেন। তবে এই সেলাইটা যাতে রাবারের উপর না পড়ে, কাপড়ের উপর যাতে থাকে, এই যে পুরো রাবারটা আমি এইভাবে লাগিয়ে নিব গোল করে কাপড়ের উপর সেলাই দিব। তো সেলাই দেওয়া হয়ে গেছে, এখন দেখুন আমি এই যে মাঝখানে রাখলাম রাবারের, সমান মাঝ বরাবর রাখবো। রেখে এভাবে রাবারটিকে টেনে টেনে সেলাইটি দিব। তবে এই সেলাইটি কিন্তু আমি রাবারের উপরে দিচ্ছি, এই যে দেখুন রাবারের উপর আপনারা দ্বিতীয় যে সেলাইটা সেটা দিবেন। এই যে দেখুন এরকমটা হয়েছে কোমরটাতে রাবার লাগানোর পর। এখন আমি নিচের যে গ্যাপটা সেটা সেলাই করে নিব। এই যে পায়ের নিচের গ্যাপ একদমই চিকুন করে আমি প্রথমে এক ভাঁজ দিয়ে এরপর আরও এক ভাঁজ দিব। এই যে দেখুন ভাঁজটি দিচ্ছি, এই যে ঠিক আছে, এখন এখানে সেলাই দিয়ে দিব। একইভাবে আমি এই পাশের পাটাও সেলাই করে নিব, ঠিক আছে, মানে নিচের গেটটা। এই যে তো সেলাই করা হয়ে গেছে, দুনো পা সেলাই করা হয়ে গেছে। এখন আমি এইভাবে একলগে ধরে নিচের অংশে জয়েন করে নিব, তাহলেই আমার স্কার্ট প্লাজো সেলাই করা হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে আপনারা নিচে জয়েন করে নেবেন সেলাই দিয়ে।
এখানে সুতা থাকলে আপনারা কেটে নেবেন। বাড়তি সুতা থাকলে আপনারা সুন্দর মতো কেটে নেবেন, পরিষ্কার করে কাম করা অনেকটা ভালো, এই জন্য আপনারা বেশি সুতা থাকলে কোথাও আপনারা সুন্দর মতো কেটে নেবেন। এই যে দেখুন নিচের অংশে, এই যে হায়ের এখানে কত সুন্দর মতো জয়েন্টটি মিলে গেল। এই যে আপনারা এরকমভাবে সুন্দর মতো সেলাইটি দিয়ে দিবেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে যদি এরকমভাবে সিলানোর চেষ্টা করেন আপনাদেরটাও এরকম হবে। এই যে দেখুন আমি এখানে ডাবল করে সেলাইটি দিয়ে দিব। এতো আমার সেলাই করা হয়ে গেছে, এখন আমি এটা বাস করে নিব। বাস করে নেওয়ার পর আপনাদের দেখাবো যে কতটুকু এটা লম্বা থাকলো আর এটা কীরকম হয়েছে। ঠিক আছে, দেখুন এই যে এরকমটা হয়েছে, এই যে কত সুন্দর হয়েছে একটি স্কার্ট প্লাজো সুতি কাপড় দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি আপনারা কোথাও না বুঝেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর দেখুন এই যে লম্বাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে 40 ইঞ্চি লম্বা আছে। এই যে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, যাতে আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি।